কি ঘটনা করছেন? আপনি তো চিষ্টির শিক্ষক, আপনার কাছ থেকে একটু শুনি কি ধারণা করছেন আপনারা। ধারণা হচ্ছে সম্ভবত মায়ের সাথে গত 3 দিন ফোনে বনি বানা হচ্ছিল না? জি জি, এই সূত্র ধরে আমরা যতটুকু জানতে পেরেছি এই সূত্র ধরে আত্মহত্যা করছে, এটা আপনাদের দাবি? জি। কিন্তু পরিবারের দাবি আপনারা টর্চারিং করে হত্যা করে তাকে লাশ ঝুলায় রাখছেন, এই ধরনের এই বিষয়ে কি অনেক কিছু আসলে বলা যায়? জি জি। আপনি পোস্টমর্টম রিপোর্ট জি কি দায়িত্বে আছেন সৃষ্টির? আপনি সৃষ্টির আমি 9 এর শ্রেণী পরিচালক, ক্লাস 9 এর বাচ্চা পড়া 5। জি জি জি। ফাইভের আবাসিক কি ছিল? জি জি, আবাসিক ছিল। কিসের সাথে লাশ ঝুলানো ছিল? বাথরুমে। বাথরুমে? বাথরুমে কি এত উপরে কি বাচ্চাটা নগল পাবে? না, বাথরুমে যে উঁচা ট্যাপ আছে ট্যাপের সাথে, এত উঁচাই কি বাচ্চা নগল পাবে ট্যাপের সাথে? না, পেয়েছে ওখানে পুলিশ তদন্ত করছে। ফাইভের বাচ্চা আত্মহত্যা করছে, এটা কি বিশ্বাসযোগ্য? করতে পারে, পরিস্থিতি পৃথিবীতে বদলে গেছে অনেক কিছুই। তাহলে আপনার দাবি টিচাররা তাকে টর্চারিং করে হত্যা করেনি? না না না, অবশ্যই না। ধন্যবাদ। আপনার নামটা কি? আপনার শহীদ, শহীদ স্যার। কোনো কারণে মন খারাপ করে বা এরকম করে আত্মহত্যা নিতে পারে, এটা কনফার্ম না। কাল এটা আমরা ইয়ে করবো, পোস্টমর্টম রিপোর্ট হবে, রিপোর্ট ফাইলে তারপর আমরা আরও অনুসন্ধান কার্যক্রম চলতেছে। আমি কেউ যে জায়গায় সে আত্মহত্যা করেছে বা যে জায়গায় লাশ পাওয়া গেছে সে জায়গায় গিয়েছে দেখে এসেছে, এখন রিপোর্টটা পাইলে পরে আমাদের কার্যক্রম অনুসন্ধান তদন্ত কার্যক্রম চলমান আছে। এটা আমরা পরবর্তী গটিতে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, গলায় একটু ঘাড়ের দিক দিয়ে একটু একটু দাগ আছে, আর তেমনি আর বড়ি পুরাপুরি ভালো আছে, কিন্তু আঘাতে কোনো চিহ্ন নাই। আপনার নাম এবং কত মিটে? আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, পুলিশ সুপার সদর সার্কেল, টাঙ্গাইল। মামলা বলতে এখন আমরা একটা আননেচারাল ডেথ একটা কেস দিব, ধারণা করতেছি তা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর পোস্টমর্টম রিপোর্ট যদি অন্য কিছু আসে সেক্ষেত্রে সরাসরি মামলা। কিন্তু আপনি ওই পক্ষ থেকে আসেনি আপনাদের? না না, এখন পর্যন্ত কোনো মা বা কেউ মামলা করতে আসে না। এখন তারা বাজে বাজে এখন ছেলে যে ডেড বডি তার আত্মীয় স্বজন যারা আছে তারা থানায় যাবে, থানায় গিয়ে মামলা করতে চলমান।